আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো তোমরা একটা জিনিস দেখানোর জন্য চলে আসছি তো দেখো আমাদের বাসার থেকে এই সাইটের হার ঘর বাড়ি গাছপালা কত সুন্দর একটা দৃশ্য দেখো দেখানে ট্রাই করতেছি খুব কাছের থেকে কারণ আমাদের ফ্ল্যাটের থেকে এগুলো খুবই কাছে দেখো গ্রামটা আসলে আমাদের এটা গ্রাম বলা হলো বলা যায় আবার শহর বললেও হয় তো আচ্ছা আচ্ছা এই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম যে আসলে দেখো এত সুন্দর একটা জিনিস আর তোমাদেরকে যদি দৃশ্যটা না দেখায় তাহলে কেমন দেখা যায় এই জন্য আমি তো দেখানে ট্রাই করতেছি দেখো আমাদের সামনের কত সুন্দর একটা দেখার মতো একটা জায়গা সেটা তোমরা দেখতে পারো আর আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে সুন্দর সুন্দর যেটাই আমার সামনে ভাল লাগবে আর আমি সেটাই তোমাদেরকে দেখানে ট্রাই করব সৌন্দর্য কে কে না দেখতে চায় তার জন্য আমি এটা খুব সকালবেলা ভিডিওটা করে ফেলছি আর খুব সকালবেলায় এই ভিডিওটা করে তোমাদেরকে দেওয়ার ট্রাই করতেছি যে বসেছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তার জন্য চিন্তা করলাম যে না তোমাদেরকে দেখাই আর আমিও এটা দেখানোর পরে ট্রাই করতেছি যে না তোমাদেরকে দেখাবোই আর আমি যেতে ট্রাই করছি দেখে আর ভালো লাগছে আমার তো চিন্তা করলাম আমার বন্ধুরাও দেখবে আর এদিক দিয়ে সকাল হয়ে গেছে আর আমি এখান থেকে রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে যেয়ে একটা ডিম সিদ্ধ করে রাখছি আর সেই ডিম সিদ্ধ একটা করে আমি খাবো তার জন্য রেডি করে নিয়েছি আর এদিক দিয়ে সকাল সকালেই দেখো এটা দুপুরের রান্নার জন্য আমি রেডি করে নিয়েছি দেখো দুপুরে রান্না করব কি কি সেটার জন্য আমি রেডি করছি এই জন্য সিসিংগা কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিছি কারণ চিংড়ি মাছ তো অনেক দাম তোমরা জানোই এজন্য আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি যেতে একটা সিসিংগা দুইটা আলু নিয়েছি আর এদিক দিয়ে আমি খেসারের ডাল লইছি ভিজায় রাখছি দুপুরের জন্য বড়া বানাবো খেসারির ডাল দিয়ে আর চিংড়ি মাছের দিয়ে আর শিচিঙ্গা দিয়ে রান্না করবো আর আমি ডিমটা সিদ্ধ করছি খাচ্ছি আর ভিডিও করতেছি দেখো চারটা ডিম সিদ্ধ করছি একটা খেয়ে নিয়েছি আমি আর এটা দেখাচ্ছি তোমাদেরকে আর এদিক দিয়ে কি করতেছিলাম আমি তরকারিটা বসাই দিচ্ছে যেতে নয়টা বেজে গেছে তো আমি আস্তে আস্তে তরকারিটা বসানো ট্রাই করতেছি এদিক দিয়ে বোন তরকারিটা বসাই দিচ্ছে যে আসলে অনেক রান্না তো তরকারিটা বসাই দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে আর এদিক দিয়ে তো বোন বসাই দিছে আর আমার ছোট বোন পেঁয়াজটা রসুনটা দিয়ে দিছে আর আমি এদিক দিয়ে কী করতেছি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবা ওখান দিয়ে হলুদ দিয়ে দিছি আর মরিচটা দিয়ে দিলাম দেখো আর এখন আমি ভালো করে কষায় নেব দেখো ভালো করে কষায় নিতে হবে আর এদিক দিয়ে যে ধুইনার ফাঁকিটাও দিয়ে দিয়েছি দেখো যেতে ছোটো বোন রান্না করতে পারে এই জন্য আমার কোনো সমস্যা হয় না আর আমি ভিডিওটা করতে পারি খুব সুন্দরভাবে ওই দেখো লবণটা দিয়ে দিছি আর চিংড়ি মাছটা আমরা ধুয়ে রেডি করে রাখছি তার জন্য ওটা দিয়ে দিলাম আর আর সুন্দরভাবে কষায় নিতেছি দেখো সুন্দরভাবে কষায় নেবা তাহলে যে কোনো তরকারি টেস্ট হবে ভাল লাগবে তো খেতে ইচ্ছা করবে বারে 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 একটা তরকারি রান্না করে খেতে ইচ্ছা করবে আর এই যে দেখো আমি এখন এই যে চিচিঙ্গি আলুটা ঢেলে দিলাম যেতে একটু কষায় নেব যেতে খাইতে একটু টেস্ট লাগে একটু একটু মজাদার খাবার যে কোনো খাবারেই তোমরা যদি একটু মন দিয়ে আর একটু টেস্ট করে রানতে চাও তাহলে একটু কষায় নেবা তাহলে যে কোনো তরকারি তোমাদের ভাল লাগবে আর আমরা এখন চুলা আস্তে একটু বাড়াই দিচ্ছি এখন আমরা ঢাইকা দেবো দেখো এটা লাইরা দিছি আমরা এখন কি করবো একটু ঢাইকা দেবো দেখো এই যে ঢাইকা দিচ্ছি তো যাই হোক আবার আমরা চলে আসলাম একটু কষাইয়ে নিয়েছি তাই এখন আমরা পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিছি দিয়ে এখন আমরা ঢাইকা দেবো আবারও এখন আমরা ঢাইকা দিছি আবার এদিক দিয়ে একটু লারা দিয়ে নিচ্ছি দেখো আমরা একটু লাইরা নিচ্ছি একটু লাইরা নিচ্ছি তোমাদেরকে দেখানে ট্রাই করতেছি তো যাই হোক আর এদিক থেকে আমরা চলে আসছি দেখো তোমাদের ভাইয়া আমাদের সাথে ভিডিও কলে কথা বলতেছে রান্না বসায় থেকে আসছি আর সকালবেলা দেশের বাইরে থেকে তোমাদেরকে হাই বলতেছে দেখো আর এখান ভিডিও কলে আমরা কথা বলতেছি তো এই তোমাদের সাথে আমরা শেয়ার করতেছি দেখো দেখো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আবারও চলে আসছি দেখো তরকারিটা যেতে হয়ে গেছে এখন ধন্যবাদটা দিয়ে দেব আর এদিক থেকে আমি তরকারি বসায় দিয়ে তোমার ভাইয়ার সাথে কথা বলতেছিলাম আর এদিক দিয়ে দেখো তরকারিটা হয়ে গেছে তার জন্য আমি ধনেপাতা দিচ্ছি আর এখন ঢেলে ফেলবো যেতে হয়ে গেছে এই জন্য আর এদিক দিয়ে আমি এখন ঢেলে ফেলছি দেখো কি সুন্দর একটা কালার আসছে যদি ভাল লাগে তো একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবা